সুরের মূর্ছনায় আউশগ্রামের কুনুন নদীতে মিশল মিশরের নীল নদের জল। বোন নবগ্রামে বাউল আশ্রম ভেসে গেল ইজিপ্ট আর উত্তর আয়ারল্যান্ডের মাটির সুরে। সোমবার সন্ধ্যায় এই মেলবন্ধন ঘটালো বাংলা নাটক .com-এর সুর জাহান। আউশগ্রামের বোন নবগ্রামের বাউল আশ্রমে এসেছিলেন ইজিপ্টের মৌলাইয়া শিল্পীরা, এসেছিলেন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টের লোকসঙ্গীত ব্যান্ড ম্যাডাগনের শিল্পীরাও। আশ্রমে সুরের ভাষাতেই আদান প্রদান হল বাউল শিল্পী সাধন দাস বৈরাগ্যের সঙ্গে। মিশরের প্রখ্যাত ঘূর্ণায়মান সুফি দারভিশ নৃত্য পরিবেশন করলেন সেদেশের শিল্পী আমের এলটনি, যার সাক্ষী হল আউশগ্রাম। দারভিশ নৃত্যের ঐতিহ্যকে রক্ষা করতে 1994 সালে এই দল গড়েন আমের এলটনি। উলিয়ানন পাইপস এবং কনসার্টিনা নামে দুটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ব্যবহার বিশিষ্ট করে তুলেছে বেলফাস্টের ফোক ব্যান্ড ম্যাডাগনের গানকে। সুরের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ সাধনের এই প্রচেষ্টা এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন আউশগ্রামের মানুষ। Waiting should be good as calendar.